সুপ্রিয় মাস্টারশি ভাইরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম ভিয়েতনামি কই মাছের জাত, ভিয়েতনামি কই মাছের পুকুর নির্বাচন এবং ভিয়েতনামি কই মাছের পুকুর প্রস্তুতি নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে শীতকালে আপনারা ভিয়েতনামি কই মাছের রোগবালাই দূর করবেন এবং রোগবালাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। শীতকালে অন্যান্য মাছের মতো ভিয়েতনামি কই মাছেও নানা ধরনের রোগ দেখা যায়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জনিত কোনো রোগ যেন পুকুরে সংক্রমিত না হয় তার জন্য আগে থেকে উচিত প্রতি শতাংশে 1 গ্রাম হারে টিমসেন 15 দিন পরপর ব্যবহার করা। শীতকালীন সময়ে ভিয়েতনামি কই মাছের ক্ষতরোগ দেখা যায়। ক্ষতরোগের প্রতিরোধ ব্যবস্থা হিসেবে প্রতি শতাংশের জন্য 200 গ্রাম লবণ, 200 গ্রাম চুন বা 150 গ্রাম জিওলাইট 15 দিন পরপর ব্যবহার করতে হবে। অনেক সময় পুকুরে বক, মাছরাঙ্গা, জলজ পাখি থেকেও রোগ জীবাণুর সৃষ্টি হয়, তাই পুকুরের চারদিকে চেষ্টা করবেন রোগীন ফিতা টানিয়ে দেওয়ার। পুকুরে জাল দেওয়ার ক্ষেত্রে এক পুকুরের জাল অন্য পুকুরে ব্যবহারের আগে অবশ্যই ভালো পানির সাথে জীবাণুনাশক এবং পটাশ মিশিয়ে পরিষ্কার করে নেবেন। মাছকে খাবার দেওয়ার সময় অবশ্যই মাছ ভালোভাবে খাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। ভিয়েতনামি কই চাষে অধিক ঘনত্ব পরিহার করার চেষ্টা করবেন। প্রতি 7 দিন অন্তর অন্তর মাছের ওজন করুন এবং দেহের ওজনের সাথে মিল রেখে খাদ্য প্রয়োগ করুন। পুকুরে পানি সেচের বিকল্প ব্যবস্থা রাখার চেষ্টা করবেন। ব্যাঙ, ডোরাসাপ থেকে মাছের পোনা রক্ষার জন্য পুকুরের পাড়ে 3 ফুট উঁচু করে নেট জাল দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করবেন। ভিয়েতনামি কই সহ সকল মাছের লাভের প্রধান শর্ত উন্নত জাতের পোনা নির্বাচন। সকল ধরনের মাছ চাষে উন্নত জাতের পোনা নির্বাচন করতে পারলে মাছ চাষে অনেকটাই এগিয়ে থাকা যায়। তাই আপনাদের জন্য উন্নত জাতের ভিয়েতনামি কই মাছের পোনা সরবরাহ করছে রনি মৎস্য নার্সারি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পোনা অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিজস্ব পরিবহনের মাধ্যমে পোনা হোম ডেলিভারি দেওয়া হয়, অথবা কেউ সরাসরি হ্যাচারিতে এসে পোনা নিয়ে যেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসেও পোনা নিয়ে যেতে পারবেন। আপনার মাছ চাষের যে কোনো পোনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনার মাছ চাষ হোক লাভজনক। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।